আজকে চলে এসেছি আরও একটা আমের আচারের রেসিপি নিয়ে। তো এখানে আমগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব, ভালো করে মুছে নিতে হবে। কাল বৃষ্টি হয়েছে, আম পড়েছে, বৃষ্টি হয়েছে তো। তো আম কুড়িয়েই করছি, এবছর গাছে একটাও আম হয়নি ভালো, সেই জন্য সব বাজার থেকে কিনে এনেই করতে হচ্ছে। ভালো করে ধুয়ে মুছে নিতে হবে যাতে পরে আর ধুতে না হয়। আমগুলো দেখো ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন খালি আচার বানাচ্ছি আর বেশি বেশি করে আচার খাচ্ছি। আচার খেলে কোমর ভেঙে যাবে। হ্যাঁ তো দেখো বন্ধুরা, ও খাবার আছে আমের আচার। দেখো বন্ধুরা কত সুন্দর আমগুলো, ফ্রেশ টাটকা আর বাঁকড়া হয়েছে গো, অল্প হয়েছে, মানে যোগ্য এই আম আচার খাওয়ার জন্য। একদম দেখেই খেতে ইচ্ছা করবে। এরকম ছোট ছোট করে একটু কেটে নেব, তাহলে গলতে সুবিধা হবে, আমটা তাড়াতাড়ি গলবে। তেলের মধ্যে তো আমটা মজবে। এগুলো বড় বলে 4টে করেছি, ছোটগুলো 3টে করেছি। আমগুলো কেটে নিলাম, এবার আমি নুন হলুদ কিছু মাখাবো না, আমগুলোকে শুধুই শুকনো করতে দেব। রোদে দিয়ে আসবো আমগুলোকে। যে দুটো থালায় চাড়িয়ে দিয়ে দেবো, 2-4 ঘন্টা রোদ খেলেই একটু শুকনো শুকনো হয়ে যাবে। খুব বেশি একদম শুকনো করার দরকার নেই, হালকা হালকা শুকনো হলেই হবে। আজকে পুরো মেঘলা নেই, একটু কালকে যা হয়েছিল সেই যা আমাদের আম গাছ। বিকেলে হবে বৃষ্টি আর সকালে রোদ। হ্যাঁ বিকেলে বৃষ্টি সকালে রোদ। এই যে এখন 4 ঘন্টা রোদে শুকনো হোক, ততক্ষণ আমি মশলা তৈরি করব। এবার এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, ধনে, কালো সরষে, হলুদ সরষে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো সব ভাজবো। আমি দিয়ে দেবো কালো সরষে, আর হলুদ সরষেও দিয়ে দেবো 2 চামচ মতো। একটু ভেজে নেবো নাড়াচাড়া করে, সরষে বেশি ভাজতে হয় না, একটু অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। সরষেটা একটু ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একে একে সমস্ত মশলাগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো ধনে, দিয়ে দেবো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কাও দিয়ে দেবো, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেবো। একটা করে মশলা ভাজা হচ্ছে। এবার দেব 1 চামচের মতো মেথি, মেথিটা একটু অল্প করে দিলাম। একটু ভেজে নেব। দিচ্ছি গরম না। এবার যে মশলাগুলো একে একে আমি ভেজেছিলাম সেগুলো সব গুঁড়ো করে নেব একসাথে। মিক্সিতে করলেও হবে, শিলেতেই করে নিলাম। মশলাগুলো বাটা হয়ে গেল, একদম কিন্তু মিহি মিহি বাটা হবে না, একটু দানা দানা থাকবে বাটাটা। হয়ে গেল, তুলে নেব। একদম মিহি নয়, একটু হালকা দানা মতন থাকবে বললো। এবার হাত দিয়ে রাখি দাও, হ্যাঁ। আমার যেরকম আম সেই অনুযায়ী আমি মশলাটা করেছি, তোমাদের যেমন আম যদি বেশি থাকে একটু বাড়িয়ে দেবে আন্দাজ মতো। আমি থালাগুলো নিতে চলে এসেছি, মোটামুটি 2 ঘন্টা মতো রেখেছিলাম, ভালোই মোটামুটি শুকনো হয়েছে, রোদের তাপ আছে ভালো ভালো। তো তোমরা চাইলে আরও একটু শুকনো করতে পারো, তো আমার যা শুকনো হয়েছে মোটামুটি হয়ে যাবে। চলো, আমি এখানে 1 কাপের মতো সরষের তেল গরম করতে দেবো। এবার যে মশলাগুলো গুঁড়ো করে রাখলাম সেগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম এমনি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের প্যাকেটটা দেবো। আচারের রঙটা একটু ভালো করার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিয়ে দেবো, মৌরি, হলুদটা একটু কম হয়েছে বলে আরেকটু হলুদ দিয়ে দেবো। এবার একটু বেশি করে নুন দেবো, নুনেতেই আচারটা কিন্তু মজবে। আমি বড় চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে দেখবো তেলটা কতটা গরম হয়েছে, তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার তেলটাকে নামিয়ে নেব, একবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, একদম ফেনা হয়ে গেল শাকের মতন। দেখো বন্ধুরা, পুরো শাকের মতন হয়ে গেছে, মানে গরম ছিল তেলটা পুরো। তাহলে মশলার কাঁচা গন্ধটা, যে হলুদ দিলাম, যেগুলো এমনি কাঁচা কাঁচা মশলা দিলাম, সেগুলো একদম পাকা হয়ে যাবে, থাকবে না। মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার থেকে, মশলা ভাজা হয়ে গেল। কি ঝাঁজ দেখেছো? খাঁটি সর্ষের তেলে ঝাঁজ হবে না, একদম পুরো একদম ঘানি থেকে বানানো, চোখ জ্বালা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই আচার ফাচার করতে গেলে তোমরা চেষ্টা করে খাঁটিটাই কেনা। হ্যাঁ, একদম ঘানি যেখানে আছে সর্ষের তেলে সেখান থেকে নিয়ে আসবে, যেখানে ভাঙানো হয় সেখানে কিনতে পাওয়া যায়। সর্ষে না নিয়ে গেলেও হবে, খালি গিয়ে বললেই হবে আমি 1 কিলো নেবো, 2 কিলো নেবো। আমাদের এখানেও আছে, আমরা গেলাম কিনে নিয়ে চলে এলাম। তেল মশলা একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমগুলো দিয়ে দেবো। এখানে আমের সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো শেষে দেবো, রাখি এখন। আমগুলো আগে দিই, আমগুলো দিয়ে দিলাম। আম দেওয়ার পর কেমন একটা গন্ধ বেরোচ্ছে বলো, পুরো আচারের গন্ধ। দেখতে কত সুন্দর লাগছে, দেখো হেভি লাগছে কিন্তু। আর ওই ডিশ থেকে আমি কিছুটা দেবো, আবার কিছুটা আমাদের যে পুরনো আম তেল আছে আম তেলের মধ্যে দেবো কিছুটা থাকে, এগুলো আম তেলে দেবো। তো আমাদের আচার রেডি হয়ে গেল। রেডি এখনো হয়নি, এটাকে একটু কিছুক্ষণ রেখে, মোটামুটি পারলে যদি তোমরা চাও একদিনও রেখে দিতে পারো, পুরোটা রেখে তারপর শিশিতে বললে বেশি ভালো হবে। একদিন কি মানে রোদ্রে রাখবো না, এমনি ঢাকা দিয়ে রাখলেই হবে? তো দেখলে বন্ধুরা, একদিন এমনি ঢাকা দিয়ে রাখলেই এই সুস্বাদু একদম টক মিষ্টি ঝাল, দেখা মিষ্টি নেই, টক ঝাল একদম একদম কারাক আচার, মানে খেলেই একদম কারেন্টের মতন মারবে। আর এখানে লঙ্কাগুলো যে রেখেছি এগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। তার মানে এইগুলো যদি তোমরা একবার ভাতের সাথে, যেরকম আচার যারা খায় রুটির সাথেও খায় অনেকে, চাপাতি যারা তৈরি করে আর কি, সেই নন বেঙ্গলি লোকেরা, ওরা এইসব আচার খায়। আমাদের জিভে জল চলে আসছে জিভে, এরকম যারা টক ঝাল আবার মিষ্টি বলে ফেলছি, টক ঝাল যেসব আচার, মিষ্টি কথাটা একসাথে, হ্যাঁ টক ঝাল যারা আচার পছন্দ করে, টক ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য খুব মানে মশলা। 1 ঘন্টা মতন আমি আচারটাকে রেখে দিয়েছিলাম, এবার একটা শিশি নিয়ে চলে এসেছি, শিশিতে ভরবো। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো, আর শিশিতে দিয়ে তো এটা রাখাই হবে, দুদিন না হলে খাওয়া যাবে না, 2-3 দিন রোদে দেওয়ার পর তারপরে খাওয়া যাবে। ভালো করে শিশিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো করে মুছে নিয়েছি, এবার আমগুলো ভরে দেবো। বন্ধুরা আমাদের সমস্ত আচারটা পুরো ভরা হয়ে গেছে, আমের বয়ামে ভরলো। এবার যে মশলার সমেত তেলটা আছে সেটা ঢেলে দেবো। মশলার সাথে আমের সাথে ভালো করে মজে তবে খেতে ভালো লাগবে। তো আমাদের আমের আচার তো তৈরি হয়ে গেল। এটা আমরা 2-3 দিন এখন রোদে দিতে হবে, বেশ কিছুদিন রোদে দেওয়ার পর তারপরে এটা খেতে বেশি টেস্টি লাগবে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো আমের আচার। এখন তো একদম কালবৈশাখী উঠছে বিকালবেলা, আর অনেক আম পড়ছে যাদের ওখানে আম বাগান আছে, আর আম কুড়োচ্ছ, আম কুড়িয়ে আচার বানিয়ে রাখো, সারা বর্ষা খেতে পারবে। এইভাবে আচার বানাও। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।